শুরুতে এই সংবাদ শিরোনাম। যে কারণে বাংলাদেশকে হঠাৎ পেঁয়াজ দিয়া বন্ধ করল ভারত, কি তার রহস্য জানাবো আজকের এই ভিডিওতে। চীন, রাশিয়া ও পাকিস্তান সহ ছয় দেশের সামরিক মহড়া শুরু। মসজিদ ভেঙে ফেলার আদেশ দিল ইসরায়েলি আদালত। বিশ্বের শীর্ষ দশ প্রভাবশালী মুসলিমের তালিকায় এমেনি এরদোগান। এবং সবশেষ থাকছে ইতিহাস সৃষ্টি করে কৃষকের ছেলে জাপানের প্রধানমন্ত্রী হলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এই অবস্থায় সোমবার 14 সেপ্টেম্বর দেশের কোনো বন্দর দিয়ে বাংলাদেশে আসেনি ভারতীয় পেঁয়াজ। রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই বেনাপুলের উপরে পেট্রোল পয়েন্টে আটকা পড়ে আছে পেঁয়াজ ভর্তি প্রায় 150টি ট্রাক। একই অবস্থা ভুমরা ও হিলি বন্দরেও। সকাল থেকে এসব বন্দর দিয়ে পেঁয়াজ আসেনি, তবে একই দিন সন্ধ্যায় বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে 12 মেট্রিক টন ইলিশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালানিটি। বিকেলে সাতক্ষীরার ভুমরা স্থলবন্দর দিয়ে হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। সোমবার সকাল থেকে ভারতীয় কোনো পেঁয়াজের ট্রাক ভুমরা বন্দরে প্রবেশ করেনি। পেঁয়াজ রপ্তানি বন্ধের ব্যাপারে লিখিতভাবে কোনো কিছু জানায়নি ভারত। পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তারা। একই দিনে বেনাপোল দিয়েও বাংলাদেশে আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। পেঁয়াজ রপ্তানি বন্দর ঘোষণা করায় বেনাপুলের উপরে পেট্রোল পয়েন্টে আটকা পড়ে আছে পেঁয়াজ ভর্তি প্রায় 150টি ট্রাক। ভারতের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার রপ্তানির বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন হওয়ায় পেঁয়াজের রপ্তানি বন্ধ করা হয়েছে। হঠাৎ করে বাংলাদেশ কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেল পেঁয়াজ রপ্তানির বিষয়ে ভারতের আগের সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে। এজন্য আগের দামে পেঁয়াজ রপ্তানি করবে না তারা। পেট্রোল পয়েন্ট রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির কার্তিক ঘোষ বলেন, রপ্তানিকারক সমিতির সিদ্ধান্ত নিয়েছে 750 মার্কিন ডলারের নিচে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না তারা। সে কারণে অনেকগুলো পেঁয়াজ ভর্তি ট্রাক বর্ডারে দাঁড়িয়ে আছে। বেনাপুলের পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রায় বলেন, ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য শুরুর পর থেকে 250 মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি করে আসছে। ভারতে বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রপ্তানিকারকরা স্থানীয় বাজার দর হিসেবে 750 ডলারের নিচে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না, এজন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের বনগাঁ এলাকায় পেঁয়াজ ব্যবসায়ী অনিল মজুমদার বলেন, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে আমাদের আপত্তি নেই, বাজার দরে এলসি পেলে পুনরায় রপ্তানি শুরু হবে। সেক্ষেত্রে পুরনো যেসব এলসি দেওয়া আছে সেগুলো 250 মার্কিন ডলার সংশোধন করে সংশোধিত মূল্যে এবং নতুন এলসি 750 মার্কিন ডলার করা হলে পেঁয়াজ রপ্তানি শুরু হবে। এদিকে হিলি স্থলবন্দর সূত্র জানিয়েছে, অতিবৃষ্টি এবং বন্যায় সরবরাহে ঘাটতি দেখা দেয়ায় নিজ দেশের বাজার ঠিক রাখতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে নিয়ে সামরিক মহড়া করতে যাচ্ছে রাশিয়া। ককেশাস 2020 সামরিক মহড়ায় অংশ নিতে এই ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মহড়া চলবে 21 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আজারবাইজান, কাজাকিস্তান ও তাজিকিস্তান সহ আরও ছয়টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। রাশিয়ার নেতৃত্বেই এই যৌথ মহড়ায় 80,000 সেনা অংশ নেবে। রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত বিষয়গুলো এ মহড়ায় গুরুত্ব পাবে বলে জানা গেছে। এর আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার উপর বিশেষ জোরদার দেওয়া হয়েছে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলো গুরুত্ব পাবে। বিভিন্ন আরব রাষ্ট্র যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তখন সেদেশের আদালত পবিত্র নগরী জেরুজালেমের একটি মসজিদ ভাঙার আদেশ দিয়েছে। এমনকি ফিলিস্তিনিদের ভূমি দখল করে তারা বসতি স্থাপন করেছে। দিনের পর দিন তাদের নির্যাতনের প্রায় বস্তু হারা হয়ে পড়েছে ফিলিস্তিনি নাগরিকরা। জানা যায়, পবিত্র নগরী জেরুজালেমের সিল ওয়ান শহরে কাক্কাবিন আমর মসজিদটি ভাঙার আদেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি আদালত।
সোমবার আদালত এই আদেশ দিয়েছেন বলে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য 21 দিন সময় পাবেন। 2012 সালে নির্মিত 2 তলা এই মসজিদটিতে শত শত মুসল্লি নামাজ আদায় করেন। 2015 সালে মসজিদটি ভেঙে ফেলার জন্য আদেশ জারি করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত আর ভাঙা হয়নি। সিলিওয়ান ভূমি রক্ষায় কমিটির সদস্য খালেদ আবু তাইয়াহ জানান, দখলদার ইসরায়েল বেশ কয়েক বছর ধরে মসজিদটিকে টার্গেট করে আসছে। এর আগে মসজিদটিকে জরিমানা করা হয়েছে এবং মসজিদের কাজ আটকানোর চেষ্টা করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলিতে জেরুজালেম তাদের ধ্বংসযজ্ঞের অভিযান তীব্র করেছে। সিল ওয়ান এলাকায় ফিলিস্তিনিদের কয়েক ডজন বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তুরস্কের শক্তিশালী প্রেসিডেন্ট রসিপ তাইয়েপ এরদোগানের স্ত্রী এমুনা এরদোগান বিশ্বের শীর্ষ 10 প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। গত রোববার এ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। সংস্থাটি একই সঙ্গে পাকিস্তান ও বেলজিয়াম থেকে পরিচালিত হয়ে থাকে। তারা প্রতিবছর বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সেরা 10 মুসলিম ব্যক্তিত্বকে আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। এরপর তাদের মধ্যে থেকে সেরা নির্বাচন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক শান্তি পুরস্কার 2020 এর জন্য মনোনীত হয়েছেন এমিনি এরদোগান। এ তালিকায় আরও স্থান পেয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ, বাহরাইনের মহিলা পরিষদের প্রধান শাইখা নুরা আলম খলিফা, মুসলিম ওয়ার্ল্ড লীগের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বিন আব্দুল কারিম আল ইসা, মার্কিন কংগ্রেস মহিলা ইলহান ওমর, যুক্তরাজ্যের হাউস অফ লর্ডের সদস্য লর্ড নাজির আহমেদ এবং উচ্চশিক্ষায় আন্ডার সেক্রেটারি এবং দুহা আন্তর্জাতিক কেন্দ্রের চেয়ারম্যান ইব্রাহিম বিন সালাহ আল নৌমি। এ বিষয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু INNPAD-এর প্রেসিডেন্ট মোহাম্মদ তাহির তাবাসুকে বলেন, নারীর ক্ষমতায়ন পরিবেশের সংস্কৃতি শিল্পকলা ও সামাজিক সচেতনতার উপর দৃষ্টি নিবদ্ধ করাই এমিনি এরদোয়ানকে এ পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বর্তমান মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিদো সুগা। তিনি বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP প্রধান নির্বাচিত হয়েছেন। ফলে দলীয় প্রধান হিসেবে সুগা পদত্যাগকারী প্রধানমন্ত্রী সিনজু আবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। দেশটির গণমাধ্যম জাপান টাইমস বলছে, 71 বছর বয়সী ইয়োশিদো সুগা একজন স্ট্রবেরি চাষের ছেলে। নিজের মেধা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ রাজনৈতিক জীবনের এ পর্যায়ে এসেছেন। জাপানের রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP দেশটির ক্ষমতায় আসার পর তাকে মন্ত্রিপরিষদের মুখ্য সচিব করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ক্ষমতাসীন দলটির নেতৃত্বে নির্বাচনে ভোটাভুটি হয়। সেখানে তিনি নিঙ্গাকোষ জয় পান। স্থানীয় সময় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় সংসদ ও তৃণমূল নেতাদের ভোট গ্রহণ করা হয়। এরপর বিকেলে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে মোট 534টি ভোটের মধ্যে সুগা পেয়েছেন 377 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন 89টি ভোট। এছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী সিগুরো ইশিবা 68টি ভোট পান। প্রসঙ্গত, জাপানের নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসেবে সুগাই হচ্ছেন পরবর্তী জাপানি প্রধানমন্ত্রী। যদিও আগামী বুধবার দেশটির পার্লামেন্ট সদস্যরা জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, তবে পার্লামেন্টে যেহেতু LDP-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেহেতু দলীয় প্রধান হিসেবে তিনি নিশ্চিতভাবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। উল্লেখ্য যে, সম্প্রতি অসুস্থতার কারণে পদত্যাগ করেন শিনজু অ্যাবে। জাপানের পরবর্তী সাধারণ নির্বাচন 2021 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। সেই হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতায় মেয়াদ মাঝামাঝি অবস্থায় রয়েছে, তাই সরকারের বাকি সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য নির্ভর করছে সুগার ভবিষ্যৎ। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।